দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইফতার পার্টি বড় কথা নয় বরং মানুষকে দেয় মুখ্য বিষয় গণতন্ত্রের কথা বলে দেশে এক ছদ্মবেশে একদলীয় শাসন চলছে দেশে একজন ব্যক্তি একটি দল ও একটি পরিবার ছাড়া আর কিছুই নেই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার দিনের সফরে ঢাকায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুং বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহান স্বাধীনতা ও জাতির দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফয়াল 25 মার্চ বাঙালি ইতিহাসের কালরাত নিরহ বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতি বিজড়িত দিন কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে সর্বশেষ এক শিশুসহ নিখোঁজ 9 জনের মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজায় আল শিফা হাসপাতালে হামলার মধ্যে নতুন করে আল আমল ও নাসের হাসপাতালে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনায় আটক 11 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে হার চোখ রাঙাচ্ছে নাজমুল শান্তদের 511 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে 47 রানে 5 উইকেট হারানো বাংলাদেশ আজ সকালে শুরু করে চতুর্থ দিনের খেলা অভিমানে মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কেটে গেছে 3 বছর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভাঙার ঘোষণা দিয়েই দিলেন 31 বছরের এই বাঁহাতি পেস বোলার